কী অবস্থায় যোগী সামলাবেন ভারতবর্ষকে? তাহলে কি যোগী আদিত্যনাথই হচ্ছেন পরবর্তী ভারতের প্রধানমন্ত্রী? তাহলে কি যোগীজি হবেন অখণ্ড ভারতের প্রথম প্রধানমন্ত্রী? যোগী আদিত্যনাথ, যাকে অনেকেই মনে করছেন যে ইনি নাকি ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বা হওয়ার যোগ্য, এবার আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে এই ঘটনার মধ্যে নতুন কী আছে, এ তো অনেক আগের থেকেই শুনে আসছি, তাই তো? তাহলে আপনাদেরকে বলে দিই যে যোগী আদিত্যনাথের পিএম হওয়ার পিছনে কেবলমাত্র মানুষের ধারণায় নেই, বরং এই বিষয়ের ভবিষ্যৎবাণীও 500 বছর আগেই হয়ে গিয়েছিল। নমস্কার বন্ধুরা, সবাইকেই জানায় আমাদের এই সনাতন রহস্য বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে বলবো যে পবিত্র এই ভারতবর্ষে পরবর্তী প্রধানমন্ত্রীকে নিয়ে ভবিষ্য মালিকাতে যেই কথা বলা আছে সেই বিষয়ে, তাই ভিডিওটি একদম দেখুন শেষ পর্যন্ত সম্পূর্ণ জানতে। আর নতুন বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও সব অজানা সনাতন রহস্যকে সব থেকে আগে জানতে। তো চলুন জেনে নেওয়া যাক। বন্ধুরা, আজ থেকে 500 বছর আগে লেখা বিখ্যাত ওড়িশা গ্রন্থ ভবিষ্য মালিকাতে বলা হয়েছিল ভারতের প্রথম ও শেষ রাজার কথা, যে কিনা শাসন করবেন পবিত্র এই ভারতবর্ষকে। সেইখানে একদম বিস্তারিতভাবেই সব কিছু বলা হয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, এই গ্রন্থতে চতুর্থ অর্থাৎ তৃতীয় মহাযুদ্ধের কথাও বলা হয়েছে একদম বিস্তারিতভাবে। যারা এখনও জানেন না যে এই ভবিষ্য মালিকা ঠিক কী, তাদের জানা উচিত যে এই পবিত্র গ্রন্থ কিন্তু কোনো সাধারণ ভবিষ্য বলে দেওয়া কোনো গ্রন্থ নয়, বরং এই গ্রন্থটি পুরী জগন্নাথ মন্দির থেকে শুরু করে করোনা মহামারীর ভবিষ্যবাণী থেকে শুরু করে পাকিস্তানের কথা ও কোহিনুর হীরের কথা সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে। এই রকম আরও অনেক ভবিষ্যৎবাণীগুলি করা হয়েছে এই পবিত্র ওড়িশা গ্রন্থে, যা কিনা লিখে গিয়েছিলেন পঞ্চসখার মধ্যে সন্ত অচ্যুতানন্দ দাস। এইবার কথা হলো যে এই ভবিষ্যৎবাণীগুলি কতটা সত্যি হচ্ছে বা ফলছে। তাহলে আপনাদেরকে বলে দিই যে কোনো অন্য গ্রন্থের তুলনায় এই ভবিষ্য মালিকাতে বলা ভবিষ্যৎবাণীগুলি অনেক বেশি শক্তিশালী ও অনেক বেশি ফলছে। এখনও পর্যন্ত এই গ্রন্থের 100% ভবিষ্যৎবাণীগুলি সত্যি হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভারতের শেষ প্রধানমন্ত্রী কে হবেন আর বর্তমান সময়ে শেষ পিএম হওয়ার কথা কেমনভাবেই বা চলছে, তো এই কথার উত্তর জানার আগে আমাদের এই বিষয়ের পরিপ্রেক্ষিতটা জানতে হবে ভালো করে। আসলে বন্ধুরা, এই পবিত্র গ্রন্থের কথা অনুসারে আমরা এখন কলিযুগের অন্তিম সময়ে দাঁড়িয়ে রয়েছি আর যুগ পরিবর্তনের সময় চলছে, আর এই সময়েই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, আর এই বিশ্বযুদ্ধে জয় হবে ভারতের, যেখানে অখণ্ড ভারত তৈরি হবে। তো বন্ধুরা, এই ভবিষ্য মালিকার মতে চতুর্থ মহাযুদ্ধ 2023 সালের 17ই জানুয়ারিতে যখন শনি মহারাজ কুম্ভ রাশিতে যাবেন তখন থেকেই শুরু হয়ে যাবে। যুদ্ধ চলবে 6 বছর 6 মাস পর্যন্ত। আবার 29 মার্চ 2025 থেকে 23 ফেব্রুয়ারি 2028 পর্যন্ত কখনো মার্গী আবার কখনো বা বক্রী শনি মীন রাশিতে থাকবে, আর ঠিক সেই সময়ে ভারত ওই বিশ্বযুদ্ধে প্রবেশ করবে। ভারত 13 মাস এই মহাযুদ্ধে লড়বে, যখন 13টি মুসলিম দেশ মিলে ভারতের ওপর হামলা করবে বলে বলা হয়েছে এই গ্রন্থে। তাহলে আরও শুনুন, এইখানে এটাও বলা আছে যে ভারতবর্ষ কেবলমাত্র যুদ্ধ জিতবে না, বরং অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ হবে। পাকিস্তান নামের কোনো দেশ থাকবে না এই পৃথিবীতে, যা হয়ে যাবে অখণ্ড ভারতের অংশ। অর্থাৎ প্রথমে এই যুদ্ধ শুরু হবে এবং প্রথমে ভারতবর্ষ 5 বছর 5 মাস এই যুদ্ধে অংশগ্রহণ করবে না, কারণ ভারতবর্ষ কোনোদিনও কারোর ওপর প্রথমে আঘাত করে না, কিন্তু যখন ভারতের ওপরে হামলা হবে তখন ভারতবর্ষ এই যুদ্ধে অংশগ্রহণ করবে। সাল 2028 থেকে 2029 ভারতে হামলা হবে, তখন ভারতবর্ষে কিছু সময়ের জন্য মিলিটারি শাসন জারি থাকবে, আর ঠিক তারপরেই তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরেই অখণ্ড ভারত বিশ্বগুরু হয়ে যাবে এবং আধ্যাত্মিকতার মূল কেন্দ্র হবে ভারতবর্ষ। বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ হবে ভারতবর্ষ। তখন বিশ্বে থাকবে 111টি দেশ, ভারতের হাত ধরেই
হবে নতুন যুগের সূচনা, যেখানে শাসন ব্যবস্থা বর্তমান শাসন ব্যবস্থা থেকে অনেক গুণ বেশি ভালো হবে। অর্থাৎ ভবিষ্য মালিকার মতে বর্তমানের ভারত 2028 থেকে 2029 পর্যন্তই থাকবে। বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি 2029 পর্যন্ত পিএম থাকবেন, আর সেই জন্য মোদিজির পরে যে পিএম হবেন তিনি শেষ পিএম হবেন বলে এইখানে বলা হয়েছে। তাহলে চলুন এবার জেনে নিই যে এই শেষ পিএমকে নিয়ে কি বলা রয়েছে ভবিষ্য মালিকাতে। বন্ধুরা, ওড়িশাতে শেষ রাজা গজপতি মহারাজ হবেন, ঠিক ওই সময়েই শেষ পিএম ও নির্বাচিত হয়ে যাবেন। এইখানে আপনাদেরকে বলে দিই যে পুরীতে বর্তমান সময়ে কিন্তু যিনি রাজা রয়েছেন তার নাম হলো রাজা গজপতি। অর্থাৎ এই গ্রন্থমতে ভারতের শেষ পিএম এই সময়ে হওয়ার কথা। এখানে বলাই আছে যে ভারতের শেষ রাজা অর্থাৎ পিএম একজন শক্তিশালী হিন্দু শাসকই হবেন। যদি আমরা বর্তমান প্রেক্ষাপটকে দেখি তাহলে বলা চলে যে শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি একজন শক্তিশালী হিন্দু শাসক তো রয়েছেন, কিন্তু যোগী আদিত্যনাথ মোদিজির থেকে হিন্দুত্বতে কোনো অংশে কম নেই। ওনার কর্ম ও ধর্ম সম্পূর্ণরূপেই হিন্দুত্বের ওপর সমর্পিত রয়েছে। এইখানে এটাও বলা আছে যে ভারতের শেষ শাসকের বা পিএম একজন যোগী পুরুষ হবেন, যার কোনো সন্তান থাকবে না। এইবার এই দিক থেকে দেখতে গেলে বলা যায় যে সন্তান তো না আছে মোদিজির না আছে যোগীজির, তো এই ক্ষেত্রে বলা যায় যে এদের দুজনের মধ্যে যে মিল আছে তার মধ্যে যে কেউ একজন ভারতের শেষ পিএম হতেই পারেন। কিন্তু বন্ধুরা, এই বিষয়টিকে আরও গভীরভাবে দেখলে বলা যায় যে পিএম নরেন্দ্র মোদিজির কথাতেই কিন্তু প্রথম সমগ্র বিশ্বে যোগা দিবস পালিত হয়েছে। তাই অনেকেই বলেছেন যে এই ভবিষ্যবাণীটি একমাত্র মোদিজির সাথেই সম্ভব হবে, কিন্তু এইখানে আবার অন্যদিক থেকে দেখলে দেখা যাচ্ছে যে যোগী আদিত্যনাথের নামের প্রথম অর্থাৎ যোগী শব্দটি তো রয়েছে এই ভবিষ্য মালিকার গ্রন্থে উল্লেখিত, যিনি প্রকৃত পক্ষেই একজন আসল যোগী। এখন যদি রাজনীতির দিক থেকে বিচার করা হয় তাহলে বলা হবে যে মোদিজির সফলতা তার জীবনের 50 বছর পরে মিলেছে, কিন্তু অন্যদিকে যোগীজি 50 বছর বয়সের মধ্যেই 5 বার সংসদ এবং 2 বার ইউপিএর সিএম পর্যন্ত হয়ে গেছেন, যা তিনি তার যোগাশক্তি ও ভক্তির দ্বারাই করতে পেরেছেন, যা কোনো সাধারণ উপলব্ধির বিষয় একদমই নয়। আর ঠিক এই কারণেই রাজনীতিতে সবাই মোদিজির পরে যোগীজিকেই ভারতের উত্তরাধিকার রূপে দেখছেন। এইবার হয়তো আপনাদের মধ্যে অনেকেই ভাবছেন যে যদি আমরা মেনেও নিই যে ভবিষ্য মালিকার সাথে ভারতের শেষ পিএম হওয়ার কথা সত্যি হবে, সেটা মেনে নিই, তাহলে তা কী করে হবে? কারণ বর্তমানে ভারতের পিএম পদে রয়েছেন মোদিজি, যিনি একজন যুবকের মতোই কাজ করে চলেছেন। তাই তো বন্ধুরা, এইখানে আমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে যে যদি 2024 সালে মোদিজি ভোটে জিতে যান তাহলে কিন্তু ভবিষ্য মালিকার মতে ভারতকে 2028 সালে এই যুদ্ধে নামতেই হবে। তাহলে সেই সময়ে পিএম হবেন যোগী, যা কিনা এই গ্রন্থে বলা আছে। এমনিতেই 2028 সাল পর্যন্ত মোদিজির বয়স হয়ে যাবে 78 সাল। আর যেমনটা আমরা সবাই এই মানুষটাকে জানি যে ইনি কোনো কাঁচা কাজ করেন না, তাই সময় এলে তিনি নিজের সমস্ত ক্ষমতা কোনো যুবক ও কার্যকরী ব্যক্তিকেই দায়ভার তুলে দেবেন। ভবিষ্য মালিকার শেষ রাজা অর্থাৎ পিএম এর ভবিষ্যবাণী ও বর্তমান সময়ের রাজনীতির প্রেক্ষিতে কেবলমাত্র একজন ব্যক্তিকেই এই পিএমের দায়িত্ব দেওয়া যেতে পারে, আর তিনি হলেন যোগীজি। অর্থাৎ ভবিষ্য মালিকার মতে এটা বলতেই হবে যে ভারতের শেষ পিএম যোগী আদিত্যনাথই হবেন। আর এই কথাটি কিন্তু আবার একবারেই উড়িয়ে দেওয়া যায় না, তাই না বন্ধুরা? কিন্তু ভিডিওর শেষে আপনাদেরকে বলে দিই যে এই পবিত্র গ্রন্থে বলা হয়েছে যে বিশ্বে কেবলমাত্র একটাই ধর্ম থাকবে, আর তা হলো আদি এবং অনন্ত সনাতন হিন্দু ধর্ম। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, এই গ্রন্থে কিন্তু কোনো ব্যক্তির নাম বলা নেই, এটা শুধুমাত্র বর্তমান রাজনীতির থেকে এই গ্রন্থের যে মিল রয়েছে সেটার প্রেক্ষিতে আপনাদের সামনে তুলে ধরা। কিন্তু কেউ জানি না যে শেষ পিএম কে হবেন। তবে আপনাদের কি মনে হচ্ছে যে ওই ব্যক্তি যোগী আদিত্যনাথ হবেন নাকি অন্য কেউ? নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না, কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতেও একদম ভুলবেন না। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও সব এরকম অজানা সনাতন রহস্যকে সব থেকে আগে জানতে। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ।